हेलो फ्रेंड्स, आज के तुम्हारे संगे गोटा मुग डाल एक रेसिपी शेयर करब। गोटा मुग डाल दिए हमें तरक रान्ना करब। और ये गोटा मुग डाल देखो, ये देखो अंकुर बेर हो गए जान। और ये अंकुर बेर हो मुग डालगुल एमनीते खावा जान खूब भलो। ये गोटा मुग डालगुलो आमी आगे दिन रात्रे बेला जले भिजिए रेखेछिलाम, तारपर जल थेके छेके तुले रेखेछि, तखन एगुलो अंकुर बेर हो गेछे सुंदरभावे। आमी तरकार मध्ये की की मसला देव, ये देखो आमी एखाने आदा केटे निएछि, आर ये जे प्याजगुलो जो आमी झुड़ी करे निएछि एगुलो आमी तेले भेजे देव। और रसुनगुलो छुले निएछि, रसुनटा आमी पिषे देव। पाका काचा लंका निएछि, पाका काचा लंकागुलोओ पिषे निब। और दुटो जे गोटा प्याज और दुटो गोटा ये जे टमेटो निएछि, ये टमेटोटा और प्याजटा आमी एकटु सेद्ध करे निब, हालका करे जले सेद्ध करे मसलार संगे पिषे देव। तो एरकम पाका टमेटो और प्याज एकटु हालका करे सेद्ध करे मसलार संगे पिषे निये जदि रान्ना करो खूब सुंदर खेते लागे। तो तोमरा भिडियोते देखते पाबा, चलो देखते थाको। तो आमी देखो एकटा पात्रे एकटु जल निएछि, आर ए जे टमेटो दुटो दिए दिलाम, आर ए जे प्याज दुटो दिए दिलाम। एटा आमी एखन एकटु हालका करे सेद्ध करे नेब। ए जे आमी एटा ग्यासे बसिए दिलाम, एकटु सेद्ध होले तारपर एटा आमी मसलार संगे पिषे देब। आमार टमेटो दुटो आर प्याज दुटो देखो एकटु माने सेद्ध होये गेछे हालका करे। आर एटा आमी मिक्सचारे बाटिते दिए दिलाम, ए देखो टमेटो दुटो आर ए जे प्याज दुटो। आर आमी एखन एर मध्ये जे पाका काचा लंकाटा रेखेछिलाम सेई पाका काचा लंकाटाओ देब। আর রসুনগুলো ছুলে রেখেছি, এই যে পাকা কাঁচা লঙ্কা আর এই যে রসুন আমি এগুলো দিয়ে দিলাম। আর এই যে আদাটা এগুলো এখন আমি পিষে নেব। আর এই যে পেঁয়াজটা দেখছো, পেঁয়াজ রসুনটা এটা আমি তেলে ভেজে দেব। তেল গরম হয়ে গেছে আমার, আর আমি দেখো জিরা সম্বরা দিলাম। আর জিরার কালারটা না একদম চেঞ্জ হয়ে যাবে, এই যে গোল্ডেন কালার হয়ে এসেছে। আর আমি এর মধ্যে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর রসুনগুলো যে আছে রসুনগুলোও আমি দিয়ে দেবো। এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, আর এটা এখন আমি সুন্দর করে লাল করে ভাজবো। পেঁয়াজ রসুনটা দেখো আমার সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি যে মশলাটা করলাম সেই মশলাটা এখন আমি এর মধ্যে ঢেলে দেব, দিয়ে এখন সবটা মিলে বেশ সুন্দর করে কষাবো। আমি এর মধ্যে জিরা পাউডার, ধনে পাউডার আর সঙ্গে লবণ হলুদটা দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে বেশ সুন্দর করে কষাবো যতক্ষণে এটার গা থেকে তেল ছেড়ে দেয়। তো এই দেখো আমি বেশ সুন্দর করে কষাচ্ছি, আর মোটামুটি আমার কষানো হয়ে গেছে। আর আমি যে গোটা মুগ ডালগুলো রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম। এই গোটা মুগ ডালগুলো আমি একটু হালকা করে বয়েল করে নিয়েছি, নিয়ে দিলাম। আর এটা এখন আমি বেশ সুন্দর করে নাড়াচাড়া করবো, মশলার সঙ্গে বেশ মিক্সড করে দেবো। আর দেখো আমার মিক্সড করা হয়ে গেছে, আর আমি বেশ অনেকক্ষণ ধরে ভাজা ভাজাও করেছি, আর এর গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই গোটা মুগ ডালটা জানো এমনিতেই খাওয়া খুব ভালো। আর যারা সুগারের পেশেন্ট তারা যদি এরকম অঙ্কুর বের হওয়া গোটা মুগ ডালটা এমনি নর্মালভাবে রান্না করে খায়, তেমন তেল মশলা না দিয়ে জাস্ট একটু সেদ্ধ করে একটু লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে যদি রান্না করে খায় খুব ভালো খাওয়া তাদের জন্য। তরকারটা আমার অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে, তো দেখো আমি এর মধ্যে একটু যত সামান্য গরম জল দিচ্ছি, আর আমি গরম জল দেবো না, ব্যাস হয়ে গেছে। কারণ আমার এই মুগ ডালটা একটু সেদ্ধ করে নেওয়া ছিল, আর এটাকে আমি নাড়াচাড়া করে হালকা করে ঢেকে দেবো। কিছুক্ষণ আমি এটা ঢাকা চাপা রেখেছিলাম, আর দেখো আমার জলটাও একদম শুকিয়ে গেছে। তো আমি মাঝখানে এই যে এই জায়গাটা ফাঁকা করছি না, এখানে আমি একটা ডিম দেব ভেঙে। তো ডিমটা মনে করো এখনই দেব, অনেকে মনে ভাববা যে এটা হওয়ার পর ডিম দিচ্ছে হয়তো কোনো রকম আঁশটা বা কাঁচা গন্ধ করবে, একদম কিচ্ছু করবে না, কোনো রকম কোনো গন্ধ করবে না। এর মধ্যে আমি সব কিছু মশলা টশলা পেঁয়াজ রসুন দেওয়া আছে, এটা আমি চারে পাশ দিয়ে দেখো এরকম করে দিলাম, কারণ ভাপে ভাপে ডিমটা আমার একদম বয়েল হয়ে যাবে। আরেকটু আমি এটাকে আবার ঢেকে দেবো হালকা করে, এই দেখো আমি ঢেকে দিলাম, এটা এখন এই ভাপে ভাপে হয়ে যাবে। এখানে দেখো আমি গোটা গরম মশলা নিয়েছি, আমি গোটা গরম মশলা পিষে দিব, বেশ একটু ভালো সেন্ট হবে এই কারণে। একটু সময় এটা আমি ঢাকা চাপা রেখেছিলাম, তো দেখো খুলে দিয়েছি। আর ডিমটা আমি পুরো তরকারের মধ্যে মিক্সড করে দিলাম, আর দেখো দেখতে এটা খুব সুন্দর লাগছে না, এটা খেতেও খুব সুন্দর লাগে। ডিম দিয়ে এরকম গোটা মুগ ডালে যদি তরকা করো খুব সুন্দর খেতে লাগে। আমি তরকার মধ্যে দু চারটে ধনে পাতা দিয়েছি, ধনে পাতাটা না দিলেও চলে, গরম মশলা দিলে তার একটা আলাদা ফ্লেভার হয়, আলাদা সেন্ট হয়। তো আমার একটু ধনে পাতাটা ভালো লাগে, তো এই কারণে আমি দিয়েছি দু চারটে ধনে পাতা। তোমরা যদি না চাও নাও দিতে পারো ধনে পাতা, এমনি গরম মশলা দিয়ে রান্না করতে পারো, তবু এটা খেতে ভালো লাগবে। তো দেখো আমার তরকারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তরকারটা আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি নামানোর আগে এই দেখো গরম মশলাটা দিয়ে দিলাম, আর এটা আমি বেশ সুন্দর করে সবটার মধ্যে এই যে মিক্সড করে দিচ্ছি, আর বেশ সুন্দর একটা দেখতে লাগছে, খুব সুন্দর সেন্টও বেরিয়েছে। তো যাই হোক আমার তরকাটা কমপ্লিট হয়ে গেল।
আমার এই গোটা মুগ ডালের তরকা রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে একটা লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আমাকে কমেন্টে জানাবে যে আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। তো চলো আমি আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সকলে অনেক ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট ভিডিওতে ব্লগ হোক বা কোনো রেসিপি হোক তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো তোমাদের সকলকে টাটা, বাই বাই।